মাস চাষ করা হয়, এটাই প্রমাণ করলেন হুগলির চণ্ডীচরণ চট্টোপাধ্যায়। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে হুগলি জেলার মগরায় প্রায় 59 একর জমিতে রুই, কাতলা, চিংড়ির সঙ্গে ইলিশ চাষ করেছেন তিনি। সেখানে বড় হচ্ছে ইলিশ, এক একটির ইলিশের বয়স প্রায় 18 মাস, ওজন হয়েছে প্রায় 500 গ্রাম। হুগলি জেলার মগরার বাসিন্দা চণ্ডীচরণ চট্টোপাধ্যায় রয়েছে প্রায় 59 একরের একটি হ্যাচারি। সেই হ্যাচারিতেই ডিম থেকে ইলিশের পোনার জন্ম, এখন সেই পোনাগুলোই বড় হচ্ছে। রাজ্যের প্রথম সারির কয়েকজন ইলিশ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে মগরায় হাজির হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। জাল ফেলে তোলা হয় পুকুরে জন্মানো ইলিশ মাছ, হাতে নিয়ে একেবারেই অবাক হয়ে যান মন্ত্রী। তিনি বলেন, এটা সত্যি অন্যরকম ব্যাপার, ইলিশ মাছ পুকুরে বড় হতে পারে তা এই প্রথম দেখলাম। দপ্তর সূত্র বলছে, এই বর্ষার আগে এই হ্যাচারিতে ডিম ফুটে প্রায় 10 লাখ ইলিশ মাছের পোনা হয়েছে। রাজ্যের 2 জায়গায় গঙ্গা মোহনায় এই পোনা ইলিশগুলো ফেলা হবে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ডায়মন্ড হারবার ও খড়গপুরের কাছে গঙ্গায় ইলিশ ছাড়া হবে। আগামী 10 জুলাই মৎস্যমন্ত্রী ইলিশ বিশেষজ্ঞদের নিয়ে ডায়মন্ড হারবারে যাবেন ইলিশের পোনা ফেলতে। রাজ্যের ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গায় যেহেতু জোয়ার ভাটা হয় তাই ইলিশের ওজনও দ্রুত বাড়ে। গঙ্গায় 18 মাসে একটি ইলিশের ওজন হয় প্রায় 1 কেজির কাছাকাছি। এই হ্যাচারিতে ইলিশের ওজন হয়েছে মাত্র 500 গ্রাম। কিভাবে এটা সম্ভব হলো সেটাই জানিয়েছেন চণ্ডীচরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, 3 বছর আগে অর্থাৎ 2016 সালের জুলাই মাসের এক পুকুরে তিনি হাজির হয়েছিলেন সল্টলেকের মিন ভবনে। মৎস্য দফতরের কর্মকর্তাদের তিনি একটি প্রস্তাব দেন, সে সময় তার কথা শুনে তেমন কেউ গুরুত্ব দেয়নি। তবে কথাটা কানে আসতে চণ্ডীবাবুকে নিজের ঘরে ডেকে নেন চন্দ্রনাথ সিনহা। সব শুনে সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন, আর ফিরে তাকাতেই হয়নি চণ্ডীবাবুকে। সরকারি সহায়তা আর অদম্য সাহস নিয়ে পুকুরের মিঠা পানিতে নোনা ইলিশ চাষ করে দেখিয়েছেন তিনি, স্বাদ আর গন্ধেও কোনো পার্থক্য নেই বলে তার দাবি। চণ্ডীবাবু বলেন, ইলিশ উৎপাদনে স্বাবলম্বী হতে হবে, এমনটাই যে চেপেছিল মাথায়, আজ আমি সেটা করে দেখিয়েছি, সত্যি আমি খুব খুশি।